লাগছে দাদা, এত পরিমাণে জল ছেড়েছে বা নদীতে এত জলের চাপ, গেট দিয়ে তো ফুল বেরোচ্ছেই বেরোচ্ছে, তারপরও যে বাঁধটা দেওয়া আছে তার থেকে ওভারফুল হয়ে জল বেরোচ্ছে, তার মানে কতটা চাপ। আচ্ছা আচ্ছা, বাবা রে কত সময় দাঁড়া গেছি। এই যে এই যে নটার সময় ছাড়বে, তার মানে এখন বাজছে 8:29। অনেক অপেক্ষার পর, অনেক ধৈর্যের পর আমাদের নৌকা আগে দিকে রওনা দিয়েছে, আর খুব ভয় লাগছে, দামোদর নদী পার হচ্ছে কি জানি। হ্যাঁ, বাদাম লাগিয়েছে, আর আমরা নৌকা থেকে নেমে এখন আমাদের হেঁটে হেঁটে যেতে হচ্ছে, কারণ এখান থেকে গাড়ি একদমই যাবে না, কোনো মতেই যাবে না। তো দুলালদা অনেক আগে আছে, দুলা ভাই ওই সামনে মাঝে যাব, ওই মাঝে এই ছোটদের ভিতরে আমি কিন্তু যাবো না। আরে কোনো ভয় নাই, আমি আছি তো। কজন যাওয়া যাবে নৌকায়? কজন যাওয়া যাবে? তিনজন যাওয়া যাবে। এই দেখো এই লোকটা, আর এই লোকটা, আর তোমরা এই তিনজন, আর আমি এই লোকটা, আর আমি আমাদের ক্যামেরাম্যান, তোমরা চার জন হবে তো? হ্যাঁ। রবিদা কি রবি বসে গেছে ভাই? এই এই ভাই লাগে ভাই লাগে, আর এই যে নাইটটারে রাখতে হবে, যে নাইটটারে এটা থাক, তাহলে আমরা মিলন ভাই, তাহলে আমাদের আমাদের কাজ হচ্ছে নৌকা নামানো। একদম, চলো চলো চলো, নৌকা নামাও যাবে। কুন্ডা এইটা এইটা, চলো চলো, এই জোর সমাও, প্রচন্ড ঢেউ জলে কোন দিকে নেবো বলো, কোন দিকে নেবো? আমরা থাকতে পারলাম না তাই? হ্যাঁ।
আমার খাটনি সার্থক হয়েছে, আমার চেহারা দেখলে ক্ষতি করবা যে আমি কি করতেছি নৌকায় বসিয়া। আর এই স্রোত তো মানে প্রচন্ড স্রোত, শব্দ তো শুনতেই পাচ্ছেন। বোয়াল এরকম সিন সত্যি অনেকদিন পাই নাই, একেবারে ছেড়ে দিলি দৌড় দেবে। দর্শকবৃন্দ, আপনারা তো জানেন হ্যাপিদা সাঁতার কাটতে জানে না, তার জন্য ভয় আসেনি। একটা কি মাছ আছে, পাটা পাটা মাছের বাচ্চা না, এগুলো করলেও তো হয়। দেখা যাক তোমার কপাল কি হয়েছে। ও কত সাইজটা দেখো মামা, রকেটের মতো দেখো। কি বটে, একটা কাপড় ক্যারি প্যাকেট।
হ্যাঁ 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 ওই যে যে কি বাটা, এটা বাটা নাকি নাকি ইচ্ছা নৌকাতে জল ঢুকে যায়। আমরাও লাকি যে এত সুন্দর সুন্দর সিন বা নদীর একেবারে রিয়েলিটি এই দেখো, ওরে পপুলারি 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 আপনাদেরকে দেখাতে পারতেছি। সত্যি আপনাদের কেমন লাগছে সত্যি লাইক করবেন আর শেয়ার করবেন বন্ধুদের কাছে আর সাবস্ক্রাইবার করবেন, আর এরকম আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবো। কাজ করে গেছে কি মাছ পেয়েছে কত দেখো কালবাউস, এই দেখো কালবাউস গুলো নিয়ে চলে আইতে
সত্যি সলিড আরে বাবুরা থামতেছে থামতেছে মাছে মাছে থামতেছে দারুন 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 চলো চলো তোমাদের মাছ ধরা কমপ্লিট আজকের মতো এখন আমরা চলে যাব আর দেখি হ্যাপি কতদূর কি এগিয়েছে কারণ তো আসতে পারেনি ভয়ে একদম না বের হচ্ছে চলো এই আজকে চলো আবার দেখা হবে নিচে যদি সময় পাই আবার আসবো হ্যাঁ না অবশ্যই অবশ্যই শুরু থেকে দেখাই দি আরো আরো আছে আরো আরো আছে আর এই যে তোমার উপহার দাও আরো দেবো আরো দেবো ও সত্যি সত্যি বিশাল বিশাল অসাধারণ ও এই দামোদর নদী থেকে টাটকা একদম জ্যান্ত মাছ ধরার মানে মজা কতটা খুশি ভাই বল উরে বাবারে এই তো আর চম্বেশ্বরী পারফরমেন্স কোনো কথা হবে না বস সত্যি দারুণ সাকসেস হয়েছে আমরা সবাই যেহেতু আমি যেতে পারিনি দুঃখের বিষয় ব্যাড লাক ভাত ডাল হয়ে গেছে ওদিকে রেডি সব ব্যবস্থা করে দিয়েছি মাছটা দিয়ে কি করবে তোমরা এখন মিলন যাবে আমরা যে মিশনে গিয়েছিলাম মিশন আমরা সাকসেসফুল কষ্ট করা মাছ কষ্ট করা মানে এখনো কষ্ট করতেছি তাই না হ্যাঁ আমরা তো ফ্রেশ হয়ে গেছি তুমি মাছটা কেটে ফ্রেশ হয়ে চলো আমরা রান্নার কাছে যাই রান্নার কাছে চল যাও তোমার বৌদি অনেকটা গুছিয়ে দিয়েছে রেডি আনন্দ বলতে বাহ মাস্টার গেলে হই ব্যাপারই নাই আর হ্যাঁ চলে যাও আমি মাছ কাটে উপরে থেকে ভাই ভালো হেল্প করেছো ভালো হেল্প করেছো রান্নাটা অন্তত তুমি একটা গুছিয়ে ফেলেছো আর যে কোন একটা তো কিছু করতে হবে ভাই তোমরা মাছ ধরছো এবার খাওয়ার জন্য তো দুটো ভাতের জোগাড় ডালের জোগাড় তেল নুনের জোগাড় তো করতে হবে না না ভালো হয়েছে সবাই গেলে আরো দেরি হতো কি কি রেডি করেছো কও ডাল হচ্ছে মাছের ঝোলের আলু কাটা হয়ে গেছে ভাত অলরেডি হয়ে গেছে ভাত হয়ে গেছে হ্যাঁ সরু চালের ভাত আর মসুরির ডাল তবে একটা জিনিস ভাত হয়ে গেছে তবে একটা জিনিস হ্যাঁ আমাদের সৌভাগ্য আজকে কেন ডাল ভাত আর মাছের তরকারি আর বেগুন বেগুন হতে কিছু খুব করা লাগবে না বেগুন দিয়ে মাছ আমাকে ঝোল ফুটে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে বেগুনও সিদ্ধ হয়ে গেছে বৌমা এখন বড় বড় পিস গুলো কারণ আস্তে আস্তে করে ছাড়তেছে তোমার ভয় নাই বৌমা আমি গেছি মা আস্তে আস্তে ছাড়ো কি করবো এবার নামাই দেবো নাকি আস্তে করে দিলাম
আমরা এখন পরিবেশন করছি, সবাই বসে পড়েছে, মাছ ধরে সবাই ক্লান্ত হয়ে গেছে। এই যে আমার দাদা, আমার দাদার আজকে চরম খিদে পাইছে দাদা, আমার খুব কষ্ট হচ্ছে। নৌকা চালিয়েছি না, নৌকা চালিয়েছি দাদা আমার। দাদা তুমি আজকে নৌকা চালিয়েছো, তোমার জন্য সরু চালে ভাত আনছি। খুব দুঃখিত ভাই, তোরে দিতে আজকে আমাদের নৌকার চোর কয় তোরে না কি কয় ওই যে বাসটারে কি কয় বাসমতি কিং, বাসমতি কিং, তোমরা আজকে খুব কষ্ট করছো দাদা। দামোদর নদী, তাও দামোদর নদ, সেই নদে প্রচুর খাটাখাটি হয়েছে, ওই জন্য কিছু মোটা চালের ভাত তো সকল সময় খাও, আজকে একটু সরু চালের ভাত খাও। টমেটো ডালে কিছু বলা লাগবে না, দারুন। না ওখানে খেয়েছিলাম আম ডাল, পাকা আম, আর এখানে টমেটো। আর এই পরিচয় করে দিই, এটা আমার এক ভাই, আমার বড় মামার ছেলে, আর এটা ছোট মামার ছেলে, একে তো সবাই চেনেন। জল রেডি হয়ে গেছে, নামাই নিয়ে আইছি। আচ্ছা এখন পরিবেশন করে দিই। আচ্ছা এটা কি মাছ, পাঙ্গাল মাছ? না বোয়াল, এটা পড়েছে না বোয়াল না, এটা পড়েছে সেই কালবাউস। হাই হাই, আচ্ছা পাতলা ঝোল, ব্যাস অন্য মাছ অন্যদিকে। ছাড়লে একদম পুরো মনের মতো গলে যাচ্ছে, এত নরম। যেমন তাজা মাছ সেরকম একদম পাতলা ঝোল, একেবারে মানে পুষ্টিকর খাবার, আর জবাব নাই। এত সুন্দর হয়েছে, তার থেকে বেশি সুন্দর হয়েছে কি, আজকে সবাই মিলে আনন্দ করে মানে হই হুল্লোড় করে যে নদীতে মাছ ধরা কাকে বলে, সত্যি আজকে কিছুটা দেখাতে পারলাম। আগামীতে চেষ্টা করবো আর একটু দেখানোর। ইংলিশ তো আমি এবার ভালো পারি, আমি এবার বাংলা আমার জড়াই যাই, ইংলিশ কিন্তু একবার পরিষ্কার ভাষায় বলি। ঘটনা হচ্ছে এই যে জলের যে স্রোত, এই যে এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্সের কথা বলছি আজ প্রথম হলো, এইটুকু ইংলিশ বললাম আর কি। আমরা যেভাবে দাপাদাপি লাফালাফি করে যেভাবে ভিডিওটা তৈরি করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আগামী দিন এই যে দাদাদের সঙ্গে পরিচিত করে গেলাম, দাদার সঙ্গে তো পরিচিত আছেই আগে থেকে, এখন আবার আমাদের নতুন নতুন দাদাদের সঙ্গে পরিচিত হলো, আমাদের নতুন সদস্য। হ্যাঁ আগামী দিন এর থেকে ভালো ভালো ব্লক এখান থেকে আমরা আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। তো চলুন, আজকের ব্লক অনেকটা বড় হয়েছে, এত সময় আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই ব্লকটা এখানেই শেষ করব, ততক্ষণে টাটা।